ত্রিপুরামথ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কেউ মহারাজ বলবেন না, তিনি মহারাজা নন। সোমবার বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠকে দলীয় নেতাকর্মীদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বার্তা দিয়েছেন বলে খবর প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এইগুলি আমাদের ভিতরের বিষয়, ঘরের বাইরে অনেক কথাই হয়, সেইগুলি বাইরে যাওয়া ঠিক নয়। যদি আমি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই কথা বলেও থাকি তাহলে এটা বাইরে আসা ঠিক হয়নি, কেউ কেউ এইসব কাজ করে রাজনীতি করতে চাইছে, এটা ঠিক নয়। এখন প্রশ্ন উঠছে, দলীয় বৈঠকের খবর বাইরে এলো কিভাবে? তাহলে কি শস্যের মধ্যেই ভূত? মুখ্যমন্ত্রী এই মন্তব্যের ফলে দলীয় কর্মীদের মধ্যে চলছে গুঞ্জন। কিছুই বলবো কেন এই এই উক্তিটা কেন করেছে? এটা তো আমাদের ইন্টারনাল বিষয়, আমাদের ঘরের ভিতরে অনেক কিছু হয়, আমাদের অনেক কিছু কথা হয়, সেগুলো তো বাইরে না যাওয়াটাই উচিত, ঠিক না? এটা তো একটা কার্যকারিণী বৈঠক, পার্টির মিটিং, এখান থেকে যদি আমি বলেও থাকি সেটা বাইরে না আসাটা উচিত। কাজে এই ধরনের উক্তি দিয়ে আবার একটা মানে জল ঘোলা করে কিছু একটা রাজনীতি করা, আমার মনে হয় এটা ঠিক না। পাশাপাশি তিনি এও বলেন, প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আমার সম্পর্ক মধুর, ওনার পরিবারকে আমি অনেক সম্মান করি, এই সম্মান সর্বদাই অটুট থাকুক, কে কাকে কী নামে ডাকে সেটা আরেক ব্যাপার, আমি ওনাকে সম্মান করি এবং আমার সঙ্গে ওনার সম্পর্ক ভালো আছে, এ ব্যাপারে কোনো সম্পর্ক নেই। এবং সেই রেসপেক্টটা থাকবে, এখানে কে কী নামে ডাকে সেটা আরেক জিনিস, কিন্তু রেসপেক্ট আছে, ভালো রিলেশন আছে, কাজে কোনো সমস্যা নেই। অপরদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কেউ মহারাজা বলবেন না মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই রকম মন্তব্যের জন্য বুধবার কিছু জনজাতি সম্প্রদায়ের লোক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।